স্যার আসবো? ও হ্যাঁ এসো। তোরা কেন পড়াশোনা করিস? দীপ্তকে দেখে কিছু শেখ। আমার তো ইচ্ছাই করে তোদেরকে ব্যাস থেকে বের করে দেই। দীপ্ত, বাবা তুমি যেভাবে এগোচ্ছ সেভাবে এগিয়ে যাও। ধন্যবাদ স্যার। আর তোরা যদি আগামী পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারিস তোদের পড়তে আর আসতে হবে না। আজকে তোদের ছুটি, যা বাড়ি যা আর পড়াশোনায় মনোযোগ দে। দেখলি স্যার কিভাবে আমাদের অপমান করলো? সবই দীপ্তর জন্য, ওর জন্য এসব কথা আমাদের শুনতে হয়। ঠিক বলেছিস, আমাদের যা করে হোক ওই দীপ্তকে ব্যাস থেকে বের করতেই হবে। এই আমার মতে একটা প্ল্যান এসেছে। প্ল্যান? কি কি প্ল্যান? মারিয়া, তোর দীপ্তর সাথে প্রেম করতে হবে। কি বলছিস? আমি প্রেম করব তাও আবার ওই ছোট লোকটার সাথে? ইম্পসিবল। আরে সত্যি সত্যি না, প্রেমের অভিনয় করতে হবে। ওকে মারিয়া, ওই যে ও যাচ্ছে, আজকে থেকে কাজটা শুরু করে দে। এই দীপ্ত শোনো, দীপ্ত বিকালে ফিরিয়েছো তুমি? হ্যাঁ, কেন? বিকালে লেকের পাশে এসো, তখন বলবো। ঠিক আছে, ওকে বাই। মারিয়া তুমি চলে এসেছো? হ্যাঁ। কি বলবে বলেছিলে? হ্যাঁ বলবোই তো। তা বলো। দীপ্ত, আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে আমার চাই। কি বলছো এসব? তুমি কোথায় আর আমি কোথায়? সে যাই হোক, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো না? কিন্তু কিন্তু কিছু না, চলো। আচ্ছা কিরে মারিয়া, দেখলাম প্রেম তো ভালোই চলেছে। আর প্রেম যা করা তাড়াতাড়ি কর, আমার অসহ্য লাগছে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো। তাহলে প্ল্যানটা আজকেই কার্যকর করা যাক। হ্যাঁ তাই কর। তাহলে শোন, তোর কাজটা শুরু কর। এই স্যার আসছে বোধ হয়। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? সিট ডাউন। এই এই কি হলো? এই তো আমাকে ধর।
আর প্রীতম ওর বাবাকে ফোন কর, ওকে হাসপাতাল নিয়ে যাই। আর মারিয়া তুই এখানে থাক, এসে পড়াবো, চল। মারিয়া, স্যার আর বাকিরা সবাই কই? জানি না। ও আচ্ছা, দৌড়া কেন, আমার পাশে এসে বসুন। শোন, ওকে তো ক্লিনিকে ভর্তি করে দিয়ে আসলাম, ও ঠিক হয়ে যাবে আশা করি, কোনো সমস্যা হবে না, চল। আরে কি করছো তুমি? তুই আমারে কি করলি? আরে আমি কি করলাম, আমি তো কিছুই করিনি। কি রে মারিয়া, তোর কি অবস্থা, তুই কাঁদছিস কেন? স্যার আপনারা চলে যাওয়ার পর দীপ্ত আমার সাথে কি বলছো এসব? স্যার মারিয়া তো ঠিকই বলছে, তা নাহলে দীপ্তর বই হইবেন সে, আর দীপ্ত মারিয়ার পাশে কি করছে? দীপ্ত বেরো যাও এখান থেকে, আর যেন কখন তোমাকে এখানে না দেখি, আর বাকি যা করার তোমার বাবার সঙ্গে দেখা করে করছি। স্যার স্যার এরকম করবেন না স্যার, বিশ্বাস করুন আমি কিছু করিনি। আমি আর কিছুই শুনতে চাই না, তুমি চলে যাও। যাকে আমার ব্যাচে সব থেকে বেশি ভালোবাসতাম সেই কি না? ছি, মারিয়া কেন করলে তুমি এটা? তুমি তো আমাকে ভালোবাসতে। সরে যা ছোট লোক, তোর সাথে তো শুধু আমি ভালোবাসা নাটক করেছিলাম তোকে ব্যস্ত থেকে তাড়ানোর জন্য। সর সামনে থেকে। স্যার আমাকে ডেকেছেন। আপনি দীপ্তর বাবা না? হ্যাঁ আমি দীপ্তর বাবা। Thank you.
বাবা বাবা তুমি রাগ করেছো বিশ্বাস করো বাবা আমি সব কিছুই করিনি তোমাকে শুধু শুধু মিথ্যা বলে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে ব্যাস্তিকে তাড়িয়ে দিয়েছে বাবা বাবা কথা বলো বাবা বাবা কথা বলো বাবা ছোটবেলায় মাকে হারিয়েছি আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কোথায় যাব কার কাছে যাব এতিম হওয়ার পর আজ বুঝি আমি কতটা একা এবং অসহায় আর ওই মিথ্যা অপবাদের কারণে আজও রাস্তায় মাথা উঁচু করে চলতে পারি না আজ আমি মানুষের কাছে হাসি তামাশার পাত্র দিন দিন আমার চারিপাশটা বিষাক্ত হয়ে উঠছে তবুও আমি আমার জীবন সংগ্রামটা চালিয়ে যাব আমাকে ঘুরে দাঁড়াতেই হবে সকল অপমানের জবাব দিতে হবে স্যার উঠুন স্যার স্যার আপনি ঠিক আছেন তো ভাই তুমি আমার প্রাণ বাঁচালে যদি তুমি কিছু মনে না করো সিসি আপনি এসব কি করছেন আপনি আমার বড় ভাইয়ের মতো আমাকে টাকা না দিয়ে আমার জন্য আপনি দোয়া করুন তুমি কি করো ভাই এখনো কিছু করি না অনার্স পাস করেছি চাকরিও খুঁজেছি কিন্তু কিন্তু কি ভাই যদিও তোমার অতীতটা খুব দুঃখের তবু তোমার ভবিষ্যৎটা নিয়ে একটু তুমি ভাবো তুমি এগিয়ে যাও ভাই আমি তোমার সাথে আছি তোমাকে এই অবস্থানে দেখে গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে সবই তো আপনার জন্য আপনি যদি আমাকে আশ্রয় না দিতেন তাহলে হয়তো রাস্তায় পড়ে থাকতাম একটা কথা মনে রাখবে অন্যায়কে কখনো প্রশ্রয় দেবে না দেশ ও দশের সেবা করবে এ কি করছো তোমার স্থান পায় নয় আমার বুকে আমার বাবা আমাদের সব ব্যবসা আমার উপর হ্যান্ড ওভার করেছে প্রীতম আমি না অনেক লাভের আশায় আমাদের ব্যবসার প্রায় অর্ধেকেরও বেশি শেয়ার আমাদের এলাকার ক্যাসিনোতে ইনভেস্ট করেছি কিন্তু হঠাৎ শুনলাম ক্যাসিনোটা বন্ধ করে দেওয়া হয়েছে তুই ঠিকই শুনেছিস আমাদেরও 2 কোটি টাকার মতো ভেসে আছে শুনেছি এগুলো আমাদের নতুন ডিসি বন্ধ করিয়েছে চল ডিসি স্যারের কাছে গিয়ে কিছু অফার করি যদি উনি রাজি হয়ে যায় আচ্ছা চল স্যার আসতে পারি ইয়েস কাম ইন দীপ্ত তুই হোয়াট মুখ সামলে কথা বলুন এটা আপনার বাসা অথবা কোনো পাবলিক প্লেস না আর দীপ্ত না এখানে সবাই আমাকে স্যার বলে ডাকে কল মি স্যার স্যার আমাদের কিছু টাকা আপনি সেস করে নিয়েছেন ইনফ্যাক্ট অনেক টাকা আমরা আসলে তার জন্য এসেছিলাম ও আচ্ছা তাহলে আপনারাই সেই
অবশ্য আমি জানতাম আপনারা একদিন এভাবেই দেশের মুখ উজ্জ্বল করবেন, এবং করেছেন সেটা। স্যার, এরকম করলে আমাদের পুরো পরিবার পথে বসবে। প্লিজ স্যার। মনে আছে সেদিনের কথা, যেদিন আমাকে মিথ্যা অপবাদ দিয়ে ব্যাস থেকে বের করে দিয়েছিলেন? সেই কারণে আমার বাবা মারা গিয়েছিল। Get out! কি ব্যাপার? আপনি দাঁড়িয়ে থাকলেন কেন? দীপ্ত, তুমি তো আমাকে ভালোবাসতে। আপনার মুখে এসব মানায় না। আমিও সেদিন একই কথাই বলেছিলাম আর আপনি আমাকে ইগনোর করেছিলেন। অবশ্য আমার সাথে ভালোবাসার নাটকটা করে মিথ্যা অপবাদ দিয়ে বের করার পিছনে আপনি সব থেকে বড় ভূমিকা পালন করেছেন। Thank you. And get lost. Please. I said get lost! Hey, শুনুন, খুব শীঘ্রই আদালতে দেখা হচ্ছে।